সম্মানিত দর্শক, মাছ চাষি ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি রনি মৎস্য নার্সারির নতুন আরও একটি ভিডিওতে। আমাদের বাংলাদেশে মিশ্র পদ্ধতিতে চাষ করা যায় এমন মাছের মধ্যে ব্ল্যাক কার্প মাছ অন্যতম। মৎস্য খামারি ভাইয়েরা অন্যান্য মাছের সাথে ব্ল্যাক কার্প মাছের চাষ করে থাকেন। আমরা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ব্ল্যাক কার্প মাছের পোনা, এবং আমাদের আজকের পর্বে আমরা এই ব্ল্যাক কার্প মাছটার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। তবে আপনি যদি আমাদের এই চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চেপে রাখুন, যাতে করে আমাদের নিয়মিত ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ব্ল্যাক কার্প বা স্মেল কার্পের আদিনিবাস পূর্ব সাইবেরিয়া হতে শুরু করে দক্ষিণ চীনের আমুন নদীর অববাহিকা পর্যন্ত। 1983 সালে মৎস্য অধিদপ্তর প্রথমবারের মতো চীন থেকে চাষ ও শামুক নিয়ন্ত্রণের উদ্দেশ্যে আমাদের দেশে নিয়ে আসে। কুরচাঁদপুরে কেন্দ্রীয় হ্যাচারি কমপ্লেক্সের পুকুরে লালন পালনের পর কৃত্রিম প্রজননের মাধ্যমে পোনা উৎপাদন সম্ভব হয়। উৎপন্ন পোনা বালুহর বাউড়ে ছাড়ার এক বছরের মাথায় প্রতিটি পোনা 2 থেকে 3 কেজি ওজন হয়, এবং একই সাথে বাউড়ের শামুকের জনতার পরিমাণ নিয়ন্ত্রণে চলে আসে। এই মাছটি দেখতে গ্রাস কার্প মাছের মতো। এই মাছের পৃষ্ঠ ও পার্শ্বীয় দিক কালো এবং অঙ্কীয় দিকে ধূসর বর্ণের হয়ে থাকে। সারা দেহ শক্ত আয়েশে আবৃত। এদের উন্নত মানের মলারিফর্ম দাঁত বর্তমান, যা শামুক চূর্ণ করতে ব্যবহৃত হয়। এই ব্ল্যাক কার্প মাছ মূলত তলবাসী। এই মাছ ছোট অবস্থায় জুপ্লাংটন, অর্থোপোডসের ডিম ও লার্ভা খেয়ে বেঁচে থাকে। বড় হওয়ার সাথে সাথে এই মাছ শামুক, জলজ ইনসেক্ট ইত্যাদি খেয়ে থাকে, যার কারণে পুকুরে এই মাছ চাষ করার ক্ষেত্রে এই মাছের খাবার হিসেবে অন্য ধরনের কোনো খাবারের প্রয়োজন হয় না। অর্থাৎ এই মাছ পুকুর থেকে প্রাপ্ত শামুক, জলজ ইনসেক্ট, জুপ্লাংটন ইত্যাদি খেয়ে বেঁচে থাকে, এবং এই মাছের বৃদ্ধিও সঠিক হারে হয়ে থাকে। তাই এই মাছ চাষ করার ক্ষেত্রে খাবার খরচের চিন্তা বাদ দিয়ে এই ব্ল্যাক কার্প মাছ চাষ করা যায়। বর্তমান সময়ে যে সকল মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা চাষ করার জন্য ব্ল্যাক কার্প মাছের পোনা নিতে চাচ্ছেন, আমাদের আজকের পোনাগুলো নিতে পারেন। এখন যে পোনাগুলো আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই পোনাগুলো পিস হিসেবে বিক্রয় করা হয়ে থাকে। আপনারা যে সকল মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা চাষ করার জন্য ব্ল্যাক কার্প মাছের পোনা নিতে চাচ্ছেন, আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় অক্সিজেন দিয়ে হোম ডেলিভারি দিয়ে থাকি। এছাড়াও আপনারা চাইলে আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া ঠিকানায় এসে সরাসরি হ্যাচারি থেকেও পোনা নিয়ে যেতে পারবেন।